তুলসী রানী স্বপ্ন দেখেছেন বাড়িতে হাতি পালন করতে হবে। সহধর্মিনীর এমন দৈবিক স্বপ্ন বাস্তবায়ন করতে দিশেহারা হয়ে পড়েন কৃষক দুলাল চন্দ্র রায়। অবশেষে নিজের 3 বিঘা আবাদি জমি বিক্রি করে 16,50,000 টাকায় কিনেছেন একটি হাতি। এই ঘটনাটি ঘটেছে লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের নিভৃতপল্লী রতিধর দেউতি গ্রামে। শুধু হাতি নয়, স্ত্রীর দৈবিক স্বপ্ন পূরণে তাকে কিনতে হয়েছে ঘোড়া, রাজহাঁস, রাম ছাগল সহ বিভিন্ন প্রাণী। হাতি কেনার পর এই কৃষকের বাড়িতে বাড়ছে উৎসুক জনতার ভিড়। এলাকাবাসী জানান, কৃষক দুলাল চন্দ্র রায় 4 বিঘা জমিতে ফসল আবাদ করে সংসার চালাতেন। সংসারে স্ত্রী তুলসী রানী ও 2 সন্তান। 20 বছর আগে কৃষক দুলালের সঙ্গে বিয়ে হয় তুলসীর। স্ত্রীর প্রতি ভালোবাসা থেকেই তার স্বপ্ন পূরণে আবাদি জমি বিক্রির হাতি কিনেছেন তিনি। হাতিটি পরিচালনার জন্য মাসিক 15,000 টাকা বেতনে একজন মাহুতকেও রেখেছেন। গ্রামের বাসিন্দা নরেন্দ্র চন্দ্র বর্মন বলেন, আগে হাতি দেখেছে জমিদার বাড়িতে, জমিদার হাতিতে চড়তেন, কিন্তু জীবনের প্রথম কোনো কৃষকের বাড়িতে হাতি দেখেছি। হাতি পালন করা কঠিন কাজ, জানি না দুলাল কেমন করে এই কাজ করল। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিম খা এলাকা থেকে হাতি দেখতে আসা আতোয়ার রহমান বলেন, হাতির খবর শুনে দেখতে এসেছি, কৃষকের বাড়িতে হাতি বাঁধা, এটা সত্যি বিরল দৃশ্য। জানি না স্ত্রীর ভালোবাসায় অন্ধ কৃষক দুলাল চন্দ্র কতদিন হাতি পুষতে পারবেন। তবে স্ত্রীর প্রতি তার যে ভালোবাসা, সেটা আজকের যুগে দৃষ্টান্তই বটে। কৃষক দুলাল চন্দ্র রায় বলেন, শুধু হাতি নয়, স্ত্রীর দৈবিক স্বপ্ন পূরণ করতে ঘোড়া, রাজহাঁস, রাম ছাগল সহ নানা প্রাণী কিনতে হয়েছে। বাড়িতে রাখা এসব প্রাণীর নিয়মিত পূজা ও সেবা করে তুলসী। দৈবিক স্বপ্নে পাওয়া নির্দেশনা অনুযায়ী সে এসব প্রাণীর সেবা ও পূজা করছে। তিনি আরও বলেন, গত কয়েক বছর ধরে তুলসী দৈবিক স্বপ্ন পেয়ে নিজ বাড়িতে পূজারি হয়ে ওঠে। বাড়িতে স্থাপন করা হয়েছে কয়েকটি মন্দির। স্ত্রীর দৈবিক স্বপ্ন পূরণে চেষ্টা করছি আমি। এখন হাতির খাবার আর মাহুতের বেতন যোগান দিতে আমাকে বিপাকে পড়তে হচ্ছে। তবুও স্ত্রীর প্রতি ভালোবাসা থেকে আমি প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি। কৃষক দুলাল চন্দ্র স্ত্রী তুলসী রানী বলেন, বাড়িতে থাকা প্রাণীগুলোর নিয়মিত সেবা ও পূজো করি, ঈশ্বরই আমাদের ও প্রাণীগুলোর খাবার যোগান দিবেন, আমরা সকলেই একসঙ্গে ভালো থাকব। পটুয়াখালী থেকে আসা হাতির মাহুত শরীফুল ইসলাম জানান, তিনি 15,000 টাকা মাসিক বেতনে এখানে এসেছেন। থাকা ও খাওয়া মালিক পক্ষের দায়িত্ব। গ্রামের 2 যুবককে হাতি পরিচালনায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাদের প্রশিক্ষণ দেওয়া শেষ হলেই তিনি চলে যাবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।